প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। এই ক্লাসটি নবম শ্রেণীর জন্য। এই ক্লাসটি থেকে অন্যরা উপকৃত হতে পারে, কিন্তু এই ক্লাসটি স্পেসিফিক্যালি নবম শ্রেণীর জন্য। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমার প্রিয় সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছে সবাইকে। আজকে তোমাদের বিষয় ভাষা। আজকে ভাষার উপরে তোমাদের শেষ ক্লাস। আজকে মূলত তোমাদের নতুন যে পাঠ্যসূচি, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের ঠিক 1 এবং 2 পৃষ্ঠায় যা যা আছে সেটি নিয়েই আমরা আজকের ক্লাসটিতে কথা বলবো। তো আমরা চলে যাই আজকের ক্লাসটি। আজকে আমরা কি পড়বো আমরা দেখি। এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ, আমাদের বইয়ের প্রথম পরিচ্ছেদ, ভাষা ও বাংলা ভাষা। তো আমরা কথা বলবো ভাষা এবং বাংলা ভাষা নিয়ে। প্রথমে কথা বলবো ভাষা নিয়ে। তো ভাষা নিয়ে আমরা কি বলবো তা একটি প্যারাই তোমাদের বইয়েও আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। সেটা হচ্ছে, দেখো তোমরা একটু, গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ, মানে অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলো আমাদের ভাষিক কাজে লাগে, অর্থাৎ শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে না। মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ, শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়, বাক্য দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে। তাহলে তোমার যদি প্রশ্ন কোনো কারণে হয় যে ভাষা কি, যদি এক কথায় প্রকাশ হয়, তাহলে তোমরা শুধু এটুকু যদি লিখো তাহলেও হচ্ছে তোমরা নম্বর পাবে, অর্থাৎ তোমাদের যেটি হচ্ছে বইয়ে দাগাতে হয় আমি সেগুলো রেড চিহ্নিত করছি। তো এগুলো, তারপরে আরো প্রশ্ন আসতে পারে যে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের সাথে ভাষার সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে তোমরা এই শব্দগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে এগুলোর সাথে আমাদের ভাষার সম্পর্ক রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এরপর আমরা দেখি যে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়, অর্থাৎ ভাষা মুখেও বলতে হবে, মানে আমি বলছি তোমরা যেমন শুনছো, অর্থাৎ আমি মুখে বলছি এবং তোমাদের শোনা, মানে দুটি বিষয়ের সাথে ভাষার সম্পর্ক। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ভাষা, লেখার ও ছাপার ভাষায় পরিণত হয়, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এই যে ক্লাসটি যারা করছো, স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, অর্থাৎ তোমরা চোখ দিয়ে কিন্তু এটি পড়ছো। তাহলে ভাষার সাথে লেখার সম্পর্ক আছে, ছাপার সম্পর্ক আছে এবং চোখ দিয়ে পড়ারও সম্পর্ক আছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধী শব্দটি বলতে চাই না, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু আছে সেহেতু আমি হুবহু ব্যবহার করেছি। আমরা মানে বিশেষ সীমাবদ্ধতা সম্পন্ন অথবা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা বলতে পারি, যে দৃষ্টি চাহিদা সম্পন্ন মানুষের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার জন্য ব্রেইল ভাষা, আবার বাক প্রতিবন্ধীদের বোঝার জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। তাহলে এখানে আমরা আরো দুটি বিষয় কিওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে ব্রেইল ভাষা এবং ইশারা ভাষা। তো ইশারা ভাষা তোমরা দেখবা বিটিভির সংবাদ, যদি তোমরা দেখো দুপুরের 2টা সংবাদ, রাত 8টা সংবাদ, বা হচ্ছে সকালের সংবাদ, বিশেষ করে এই দুটি সংবাদে তোমরা দেখবে যে ইশারা ভাষা প্রয়োগ হয়। অন্যান্য বেসরকারি টেলিভিশনও ব্যবহার করে, সেটি হচ্ছে ইশারা ভাষা, এই ভাষাটি। আর ব্রেইল ভাষা যেটি, সেটি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তুমি ধরো যে কোনো একজন অন্ধ একটি ছেলে ভর্তি বা মেয়ে ভর্তি হয়েছে, সে আসলে কিভাবে পড়বে, বাংলা পড়ুক ইংরেজি পড়ুক, তার জন্য কিন্তু সেই বিশ্ববিদ্যালয় একটি সিস্টেম চালু রেখেছে। সারা বাংলাদেশে এই সিস্টেমটি চালু, সারা পৃথিবীতে এই চালু, সেটি হচ্ছে, এটাকে বলে ব্রেইল ভাষা, অর্থাৎ সে হাত দিয়ে মানে স্পর্শের মাধ্যমে ভাষা বুঝতে পারে, স্পর্শের মাধ্যমে এটা শেখানো হয়। তাহলে আমরা গেল হচ্ছে কি কি গেল, ব্রেইল ভাষা, ইশারা ভাষা, এই দুটি জায়গা গেল। এরপরে আমরা চলে যাব
আরেকটি জায়গায়, সেটি হচ্ছে জনগোষ্ঠী। জনগোষ্ঠী ভেদে ভাষার বাক্যের আলাদা গঠন, মানে ধর মনে করো ঢাকার মানুষ, চিটাগাংয়ের মানুষ, সবকিছু আলাদা হবে। এই জন্য বলছে যে জনগোষ্ঠী ভেদে বাক্যের গঠন আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। একটি হচ্ছে আঞ্চলিক ভাষা, সেটি আলাদা, আরেকটি হচ্ছে পৃথিবীর সামগ্রিক ভাষার কথা বলা হচ্ছে। সেটি হচ্ছে পৃথিবীতে হাজার হাজার ভাষা সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে জনগোষ্ঠীর ভেদাভেদের কারণে বা বিভিন্ন এলাকার কারণে ভাষার গঠন, ভাষার যে ধ্বনি সেগুলো আলাদা। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ভাষা, এখানে যে ভাবে দেয়া আছে সেটি হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ কথা বলে কোন ভাষায়, সেটা হচ্ছে চীনা ভাষা। তারপরে হচ্ছে ইংরেজি ভাষা, তাহলে ইংরেজি 2 নম্বরে রয়েছে। তারপরে হিন্দি ভাষা, তারপরে হচ্ছে হিম্পানি ভাষা 4 নম্বরে, আরবি রয়েছে 5 নম্বরে, বাংলার অবস্থান 6। এরপরে পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, ভারতের তামিল, তুর্কি অর্থাৎ তুরস্কের তুর্কি ভাষা, উর্দু ভাষা আমাদের উপমহাদেশের, ফার্সি ভাষা প্রাচ্যের, মধ্যপ্রাচ্যের প্রভৃতি ভাষা রয়েছে। তাহলে এই ভাষাগুলো আমরা জানলাম, এবার চলে যাব আমরা হচ্ছে বাংলা ভাষায়। তো বাংলা ভাষা কি, আমরা জেনেছি যে ভাষা কি, এবার জানবো হচ্ছে বাংলা ভাষা কি। তো বাঙালি, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। অর্থাৎ এই যে আমি কথা বলছি, তুমি এই ক্লাসটি করার সময় হয়তো কারোর সাথে কথা বলছো, অথবা বলছো যে স্যার কি পড়াচ্ছেন বুঝি না, অথবা স্যার পড়াচ্ছেন বুঝতে পারছি, এটি যদি কারোর সাথে ভাব বিনিময় করছো, তুমি যে ভাষায় ভাব বিনিময় করছো সেটি হচ্ছে বাংলা ভাষা। কেউ কেউ ইংরেজি ভাষায় কথা বলতে পারো, কিন্তু মূলত বাংলা ভাষায় তুমি কথা বলো। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। তাহলে আমার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ এমসিকিউ এর জন্য, যে বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ? 30 কোটি মানুষ। বাংলাদেশে কথা বলে 16 কোটি, বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি। তাহলে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস, বলতে 10 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে 16, 10, 26। ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এই সব এলাকা এবং এর আশেপাশের এলাকায় 3 কোটি মানুষ কথা বলে, 3 কোটি কথা বলে। প্রশ্ন এমসিকিউ আসতে পারে, কোন কোন অঞ্চলে, ভারতের কোন কোন অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বলে? ক নম্বরে থাকলো ত্রিপুরা, আসাম, বিহার। খ নম্বরে থাকলো ত্রিপুরা, আসাম, অন্য একটি রাজ্যের নাম। তারপরে গ নম্বরে থাকলো হচ্ছে আসাম, বিহার, অন্য একটি রাজ্যের নাম। গ নম্বরে থাকলো বিহার, ঝাড়খণ্ড, অন্য একটি রাজ্যের নাম। তাহলে তোমাকে এটি মাথায় রাখতে হবে ভালোভাবে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। তাহলে এটি একটি জ্ঞান। তারপরে এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, এটিও একটি জ্ঞান। তাহলে এই জ্ঞানগুলো তোমাদের এভাবে করে, আমি যেভাবে দিয়েছি সেভাবে করে তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাই যে পৃথিবীর ভাষার জন্ম যেভাবে হয়েছে সেগুলো নিয়ে কথা বলে। যে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় মানে এশিয়া এবং অস্ট্রেলিয়া প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে, যেটি তোমাদের আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে ভাষা স্লটগুলো বা প্লেটগুলো। তো এগুলো, তাহলে ইন্দো ইউরোপীয়, আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে, এটি মাথায় রাখবে, বা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিম্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে জন্ম নিয়েছে। তাহলে যদি প্রশ্ন আসে যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে জন্ম নেওয়া ভাষা কোনগুলো, মনে করো 4টি করে দেয়া থাকলো এক একটি অপশনে, তার মধ্যে একটি অপশনে দেয়া থাকলো ধরো জার্মান, ফরাসি, হিম্পানি এবং উর্দু, আর একটি অপশনে দেয়া থাকলো এই 4টির মধ্যে একটি বাদ দিয়ে অন্য একটি ভাষা, মনে করো ভারতের আরো মালায়ালাম ভাষা, সেটি দেয়া থাকলো, বা সেমিটিক ভাষা দেয়া থাকলো। এরকম করে একটা করে অপশনে একটা করে
শব্দ বদলে যাবে, মানে ভাষার নাম আসবে, সেখানটাই হচ্ছে মূলত তোমাদের পরীক্ষা। তার মানে এগুলো মাথায় রাখতে হবে, পাশাপাশি মাথায় রাখতে হবে ভাষা পরিবারগুলো। ভাষা পরিবারগুলো এর বাইরে অনেকগুলো ভাষা পরিবার আছে, কিন্তু তোমাকে ইন্দো ইউরোপীয় 1, চীনা তিব্বতীয় 2, আফ্রিকীয় 3, সেমীয় হেমীয় 4, দ্রাবিড়ীয় 5, তারপরে অস্ট্রেশীয় হচ্ছে 6। এই 6টি ভাষা পরিবারের কথা মনে রাখতে হবে, আমি যেটি আজকের ক্লাসের এমসিকিউতেও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এরপরেই হচ্ছে যেটি বলতে হবে সেটা হচ্ছে, ওকে, তো তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য কারা জানলাম। এরপরে আমরা এই অংশটুকু জানি, সেটি হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমীয় এবং ওড়িয়া। তাহলে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কারা সেটি আমাদের জানতে হবে, এটি একটি জ্ঞান মাথায় রাখতে হবে। তারপরে ধ্রুপদী ভাষা কোনটি, সংস্কৃত এবং পালি। তাহলে ধ্রুপদী ভাষা হচ্ছে সংস্কৃত এবং পালি, এর সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার মানে এই নয় যে এই ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, তাহলে গুরুত্বপূর্ণ স্তরগুলো আমরা এখন দেখব যে সেইগুলো আসলে কি। তোমাদেরকে আগের ক্লাসে আমি অনেকগুলো স্তর দেখিয়েছি, সেই স্তরগুলো আমরা আর যাব না, শুধু পরীক্ষার জন্য, অর্থাৎ নবম দশম শ্রেণী তোমরা এই SSC পরীক্ষা দিবে তখন, শুধু তখনকার ক্ষেত্রে এটি মাথায় রাখতে হবে জানার জন্য। ওই আমি আগের ক্লাসগুলোতে যে কথাগুলো বলেছি সবগুলো প্রযোজ্য, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এটি প্রযোজ্য। প্রথম হচ্ছে ইন্দো ইউরোপীয়, তার থেকে ইন্দো ইরানীয়। আমরা যে ইরানীয়র কথা বলেছিলাম, ইন্দো ইরানীয়র থেকে ভারত ভারতীয় আর্য, এই কথাটি যেমন ঠিক, আবার এটিও ঠিক যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে যে সতমের জন্ম হয়েছে, সেই সতম থেকে হচ্ছে ভারতীয় আর্য এবং ইরানীয় ভাষা জন্ম, এটাও ঠিক। তাহলে আমরা বিভিন্ন মানুষ বা বিভিন্ন ভাষাতাত্ত্বিক বিভিন্ন কথা বলে থাকেন, আমরা আমাদের বইয়ে যেটি পেয়েছি সেই অনুসারে আমরা পড়ব। এবং প্রাকৃত, আমরা আদিম প্রাকৃত দেখিয়েছিলাম খ্রিস্টপূর্ব 800 শতকে, তারপরে বাংলা ভাষার জন্ম, এর মাঝখানে অনেকগুলো স্তর আমরা পার করেছি। আনুমানিক 1000 বছর আগে বা পূর্বে, 1000 বছর আগে, তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে আনুমানিক 1000 বছর পূর্বে। আমি এটাকে বলি 1450 বছর পূর্বে। এবং এর সাথে আরেকটি সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তারপরে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে এগুলো সব ইনফরমেশন, এগুলো তোমার পরীক্ষায় আসবে, এগুলো থেকে কিছু না কিছু আসবে। এর পরে পরে আমরা চলে যাই, সেটা হচ্ছে বাংলা ভাষার রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র। তাহলে বাংলা ভাষায় কি রয়েছে, এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র। 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা। আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। উপভাষার আরেকটি নাম বলি, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এই যে আঞ্চলিক বৈচিত্র্যের কথা বলা হচ্ছে, এটি হচ্ছে আঞ্চলিক ভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। তাহলে আমরা লিপি পেলাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কতটি, 50টি মূল বর্ণ। তারপরে হচ্ছে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, এই দুটি হচ্ছে 50টি। বর্ণের বাইরে আমরা যদি আর একটু বিস্তারিত চিহ্নের কথা বলি, তাহলে আমাদের 10টি থাকবে হচ্ছে স্বরবর্ণ জ্ঞাপক যে কার, তাহলে 10টি প্লাস 50টি 60টি। তারপর ব্যঞ্জন বর্ণের চিহ্ন কয়টি,
ফলা ছয়টি, ছয়টির সাথে রেফ যুক্ত হয়ে 67টি চিহ্ন আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এর বাইরে আরো অনেক চিহ্ন আছে, যেমন যতি চিহ্ন, সেগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এটি গেল চিহ্নের বিষয়। প্রায় 2,500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। তাহলে বাংলা ভাষার সাথে কুটিল লিপিরও একটা সম্পর্ক আছে, কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। তাহলে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? কুটিল লিপির বিবর্তিত রূপ। মানে লিপি বলতে হচ্ছে যে হরফে আমরা লিখি সেটি। অহমীয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। তাহলে দেখো, বাংলা লিপিতে লেখা হয় যে ভাষাগুলো, সে ভাষাগুলোর কথাও এখানে বলা হচ্ছে। আরেকটু বলে রাখি, সেটি হচ্ছে যেমন উর্দু ভাষা, ফার্সি ভাষা, এগুলো কোন লিপিতে লেখা হয়? এগুলো আরবি লিপিতে লেখা হয়। সংস্কৃতি এবং মৈথিলি ভাষা একসময় এই লিপিতে লেখা হতো। তার মানে সংস্কৃত ভাষাও এক সময় লেখা হতো বাংলাতে, এটি মাথায় রাখবা। আবার সংস্কৃতির আলাদা একটা লিপি আছে, এটিও ঠিক। আবার সংস্কৃত কুটিল লিপিতে লেখা হতো, এটিও ঠিক। তোমাদের কাছে যেহেতু একটি তথ্য আছে, একটি তথ্যই দিবে। কারণ তুমি যদি রামায়ণ পড়তে চাও, রিয়েল নাম রামায়ণ, মহাভারত পড়তে চাও, অথবা গীতা পড়তে চাও, গীতা কিন্তু বাংলা ভাষায় লেখা না, গীতা কিন্তু সংস্কৃত শব্দেই লেখা। তাহলে এটাও প্রযোজ্য, অর্থাৎ সংস্কৃত সংস্কৃতিতেই লেখা হতো, সংস্কৃত বাংলাতেও লেখা হতো। সংস্কৃতি এখানে বলা নেই, তবু আমি বলে রাখি, সেটি হচ্ছে কুটিল লিপিতেও লেখা হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। তাহলে বাংলা ভাষা বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। তার মানে বাংলাদেশের অবশ্যই হচ্ছে দাপ্তরিক ভাষা বাংলা, মানে সরকারি বাধ্যতামূলক যেহেতু। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশ। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা অনেক উত্তর পাবো, যেগুলো নিয়ে আমরা এই পর্যায়ে কথা বলবো। আমরা তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোই আমরা বের করেছি। প্রথমত দেখো যে সঠিক, এই যে সঠিক কথা বলা হলো, এই শব্দটি তোমার বইয়ে আছে, এই শব্দটি আসলে ভুল। সঠিক শব্দটি আসলে বলা যাবে না, বলতে হবে ঠিক। সঠিক শব্দ বলা যাবে না, বলতে হবে ঠিক। সঠিক ঠিক নয়, এটি মাথায় রাখবে। তাহলে ঠিক উত্তরের টিক, উত্তরের টিক চিহ্ন দাও। প্রশ্ন নম্বর 1, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? বর্ণ নট ধ্বনি। বর্ণের সাথে জিহ্বার কোনো সম্পর্ক আছে? নাকের সম্পর্ক আছে? কানের সম্পর্ক আছে? না, এগুলো কোনোটি সম্পর্ক নাই। বর্ণের সঙ্গে চোখের সম্পর্ক আছে, অর্থাৎ বর্ণ দেখার বিষয়, বর্ণ দেখার বিষয়। যদি স্পর্শ শব্দটি থাকতো, তাহলে তার সম্পর্ক থাকতো, কারণ ব্রেইল পদ্ধতিতে অবশ্যই হচ্ছে লেখা হয়। এখানে আমরা একটি জায়গায় দেখে আসতে পারি। ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। তাহলে দেখো, ভাষা মুখে বলা এবং কানে শোনার বিষয়, তো এটি একটি বিষয়। তার সাথে লেখা হয়েছে কি? লেখার, ছাপার, চোখ দিয়ে পড়ার বিষয়। তাহলে বর্ণ কি মুখে আমরা অ্যাকচুয়ালি বর্ণ বলি? না, ধ্বনি বলি। কানে কি বর্ণ শুনি? না, ধ্বনি শুনি। লেখা ছাপায় সাথে বর্ণের সম্পর্ক আছে, কিন্তু বর্ণের সাথে সবচেয়ে বড় সম্পর্ক চোখের সম্পর্ক। এই কথাটি তোমাদের মাথায় রাখতে হবে। তো আমরা তাহলে 1 নম্বরের জন্য আমরা যে উত্তর নির্ধারণ করেছি, সেটি হচ্ছে চোখ। এটির জন্য উত্তর হচ্ছে চোখ। তারপরে 2 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, ব্রেইল ভাষা ব্যবহার করে কারা? যারা শ্রবণ প্রতিবন্ধী তারা, যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা,
মানসিক, শারীরিক, অবশ্যই তারা শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধীরা সবসময় মানসিক প্রতিবন্ধী না, তার মানে ঘ হতে পারে, গ বাদ। শ্রবণ, যারা শোনে না তারা, অর্থাৎ দেখতে পারে তারা, এরকম তারা ব্রেল পদ্ধতি ব্যবহার করবে না, কারণ তারা হাত দিয়ে লিখতে পারবে, চোখ দিয়ে দেখতে পারবে। তার মানে দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী, এই দুটির সাথে সম্পর্ক। স্পেসিফিক করে যদি বলতে হয় তাহলে এটি দৃষ্টি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী স্পেসিফিক করে। এবার চলে যাই আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরে। বাংলা ভাষায় কথা বলে কারা, কত কোটি লোক? বাংলা ভাষায় কথা বলে 15 কোটি, বাংলাদেশেই কথা বলে 16 কোটি, তাহলে এটি বাদ। ভারতের পশ্চিমবঙ্গে কথা বলে হচ্ছে 10 কোটি, তাহলে হয়ে গেল 26 কোটি, তাহলে 20 কোটিও বাদ। 26 হলে 25 তো বাদই যায়, তাহলে সরাসরি উত্তর 30 হয়ে যায়। আর যে 4 কোটি মানুষ কথা বলেছে, এই 4 কোটির মধ্যে 3 কোটি ভারতের অন্য প্রদেশে এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে রয়েছে আরও 1 কোটি মানুষ, আরও 1 কোটি মানুষ, এটি মাথায় রাখতে হবে। প্রশ্ন নম্বর 4-এ চলে যাই আমরা। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা, ষষ্ঠ ভাষা? আমরা এটি আমরা পড়েছি যে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান কততম, মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার এই যে ষষ্ঠ বৃহত্তম ভাষা, ষষ্ঠ বৃহত্তম ভাষা। তাহলে আমরা এই জায়গাটি দেখে আসলাম। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। নিচের কোন কোনটি ভাষা পরিবারের নাম নয়, নাম নয় কোনটি? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, অবশ্যই এটি একটি নাম, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় আফ্রিকীয়, এটি পরপর 2টে ইন্দো ইউরোপীয় হয়ে গেছে, এটা হবে ইন্দো ইরানীয়। ওকে, তাহলে ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, ইন্দো ইরানীয়। আমরা একটু দেখে আসি ভাষা পরিবারগুলো, যে 6টির কথা তোমাদেরকে বলেছিলাম, যে 6টি পরিবারের কথা বলেছিলাম। ওকে, আমরা 6টি পরিবারে চলে এসেছি। ইন্দো ইউরোপীয় আছে, চীনা তিব্বতীয় আছে, আফ্রিকীয় আছে, আমাদের ওইখানে ইন্দো ইউরোপীয় আছে আর আফ্রিকীয় আছে, সেমীয় হেমীয় নাই, দ্রাবিড়ীয় আছে, তাহলে 3টা পাওয়া গেছে, অস্ট্রীয় এশীয় আছে, তার মানে অবশ্যই এটি ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় কিন্তু হচ্ছে ইন্দো ইউরোপীয়েরই একটি অংশ, অর্থাৎ পরিবারের সে প্রথম পুরুষ নয়, এই কারণে আমরা এই উত্তরটি নিতে পারবো না, আমাদেরকে উত্তর নিতে হবে অবশ্যই অবশ্যই ইন্দো ইরানীয়, এই উত্তরটি আমাদের নিতে হবে। নাম্বার 6, আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই, আমরা এটা পরে ঠিক করব। 6 নম্বর প্রশ্নে চলে যায়, সেটা হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি? তো আমি বলে রাখি যে এসএসসি পরীক্ষায় এই যে ক ও গ উভয় এই টাইপের প্রশ্ন এখন আর আসে না, এসএসসি বলো, ইন্টার বলো, কোনো পরীক্ষায় আসে না, এইরকম আসে না, কিন্তু তোমাদের বইয়ে এই প্রশ্নটি আছে, এই জন্য আমি দিয়েছি। ধ্রুপদী ভাষা দুটি আমরা জানি, সংস্কৃত এবং পালি, আমরা পড়েছি অলরেডি, যা পড়েছি তার মধ্যে থেকে প্রশ্ন হচ্ছে, যা পড়েছি তার মধ্যে, তার মানে সংস্কৃত আমরা দিতে পারছি না, পালি দিতে পারছি না, কিন্তু এখানে একটা অপশন আছে, আমি বলি এটি হচ্ছে বহুপদী প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে, যেহেতু বহুপদী প্রশ্ন এখানে নেই আমরা এটা দিলাম না, কিন্তু উত্তর হবে ঘ নম্বর। এবং এটাও বলে রাখি এটি প্রশ্নের ধরন হিসেবে ঠিক নয়, এটিও ঠিক নয়, এটিও এক ধরনের প্রশ্নের ধরন, কিন্তু এই প্রশ্নগুলো আমরা এখন অ্যাভয়েড করি, আমরা এই রকম প্রশ্ন অ্যাভয়েড করি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? তো কেন্তম থেকে, আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, কেন্তম থেকে মূলত ইউরোপের ভাষা, সংস্কৃত থেকে, সংস্কৃতের সাথে বাংলা ভাষার জন্ম মানে সম্পর্ক আছে, দ্রাবিড়ীয় ভাষার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা এই বইতে পেয়েছি পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা, প্রাকৃতের সাথে সম্পর্ক রয়েছে, সেটা পূর্ব হোক পশ্চিম হোক যেটি হোক না কেন, কিন্তু স্পেসিফিক করে এই বইয়ে দেওয়া আছে যে সেটি হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে। এরপরে আমরা 8 নম্বর দেখি, যে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় মহাভারতে, চর্যাপদে, বৈষ্ণব পদাবলীতে, মঙ্গলকাব্যে। আমরা একটু আগেই পড়লাম যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ, তাহলে আমাদের উত্তর হবে চর্যাপদ। 9 নম্বরে আমরা চলে যাব, 9 নম্বরে আমরা দেখি যে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি, বাংলা ভাষার নিজস্ব লিপি,
বাংলা ভাষার নিজস্ব লিপি অবশ্যই বাংলা লিপি, এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। যদি কোনো কারণে এই বাংলা লিপি না থাকতো, তাহলে আমাদের অ্যান্সার নিতে হতো কুটির লিপি, কারণ কুটির লিপিতেও বাংলা ভাষা লেখা হতো, তোমরা অলরেডি জেনেছ। আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, শেষ প্রশ্নটি আমরা দেখতে চাই, সেটি হচ্ছে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? তো ভারতের কেরালা অবশ্যই না, হরিয়ানা অবশ্যই না, তার মানে ওড়িশা অথবা ত্রিপুরা হবে। আমরা একটু দরকার হলে প্রয়োজন আমরা দেখে আসি যে ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন অঞ্চলের দাপ্তরিক ভাষা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, তাহলে আমরা সহজেই আনসার নিতে পারি। অর্থাৎ আমাকে বইটা পড়তে হবে, মানে তোমাদেরকে আমি যেরকম করে পড়ে পড়ে আনসার করছি, তোমরা সেভাবে করবে। অর্থাৎ এটির আনসার হচ্ছে ত্রিপুরা। তো এই গেল হচ্ছে আমাদের হচ্ছে প্রশ্ন, প্রশ্ন আলোচনা বা হচ্ছে আমরা যেগুলো নিয়ে কথা বললাম সেটি। তোমরা হচ্ছে ইন্দো ইরানীয়, ওকে, লাল চিহ্নিত গুলো তোমাদের উত্তর। তোমরা বাসায় যে সিডাব্লু করবে, সেই সিডাব্লুটি, এই যে 10টি তোমাদেরকে দেখানো হলো উত্তর প্রশ্ন সহ, এই 10টি হচ্ছে তোমাদের সিডাব্লু, এবং পাশাপাশি তোমাদের এইচডাব্লু করতে হবে। সেই এইচডাব্লু তোমাদের এক কথায় প্রকাশের জন্য থাকবে। অর্থাৎ তোমরা এই 10টি প্রশ্ন এখানে যা আছে, এর বাইরে তোমরা এই 10টি প্রশ্ন তৈরি করবে। যারা আমার ছাত্র তারা অবশ্যই 10টি এক কথায় প্রশ্নের উত্তর মাথায় রাখবে। আমি যে অংশটুকু এখানে দেখিয়েছি এর মধ্যে থেকে 10টি এক কথায় প্রকাশের প্রশ্ন, এবং সেটি এই 10টি থেকে না, এই 10টির বাইরে আরো 10টি তোমাকে তৈরি করতে হবে। যারা সেন্ট গ্রেগরিতে পড়ো না, তারা হচ্ছে এটি করবে, আমার কাছে জমা দেওয়ার কিছু নেই, কিন্তু এটুকু পড়লেই তোমরা এখান থেকে যদি একটি প্রশ্ন আসে একটি অ্যান্সার SSC-তে করতে পারবে, দুটি আসলে দুটি পারবে, যে কয়টি আসুক আমি ড্যাম শিওর বা শিওর 100% শিওর যে একজনও একটি প্রশ্ন মিস করবে না এখান থেকে যদি আসে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মিজান মিজান স্যার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।